আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি আপনাদের দয়া আল্লাহ তোমত আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি অশ্লীল ঘুঘু পাখি কেন ডাকে না অনেকের অশ্লীল ঘুঘু পাখির বয়স চার থেকে পাঁচ মাস হয়ে গেছে বা পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে তাও কিন্তু তাদের অশ্লীল ঘুঘু পাখি ডাকছে না অশ্লীল ঘুঘু পাখি সাধারণত সাড়ে চার থেকে সাড়ে চার মাস বয়স থেকে ডাকা ডাকা শুরু করে দেয় সো অনেকের পাখি কিন্তু পাঁচ ছয় মাস বয়স হয়ে যায় বা ডাক্তসে না সো এটার কারণ কী আর এটা আপনার কীভাবে সমাধান করবেন তা নিয়ে আজকে আমাদের ভিডিও আর এটা মূলত একজনের কমেন্টের ভিত্তিতে ভিত্তিতে করা সো গাইস যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেন তাহলে কী হবে আমি যখন আপনাদের এরকম পাখি রিলেটেড নতুন নতুন ভিডিও সো সেটা নোটিফিকেশন আপনাদের কাছে বসে যাবে সবার প্রথমে তো প্রথমে আসা যাক এটার কারণ কি এটার কারণ মূলত অনেকের ঘুঘু পাখি আছে কিংবা অনেক ঘুঘু পাখি আছে যারা ব্রিডিংয়ের পর ডাকে ওকে অসহু পাখি যখন ডিম বাচ্চা করে কিংবা ডিম পাড়ার পর থেকে তারা ডাকে সো মূলত অনেকের ক্ষেত্রে এরকম হয় আমার ক্ষেত্রেও কিন্তু আমারও দুজোড়া ঘুঘু পাখি আছে ওরাও কিন্তু এমন করে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমন হয় যে মেটিং করার একদিক দিয়ে ঘুঘু পাখি তখন ডাকে তার আগে ডাকে না কিংবা এমন হয় যে আপনার ঘু পাখি ডিম পাড়ার পর ডাকছে এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে এটা কোনো রোগ না যদি মেল ফিমেল ঠিক থাকে আপনার ঘুঘু পাখির তাহলে কিন্তু কোনো চিন্তা নেই ঘুঘু পাখি ডাকবেই নটটা ডাকবেই নটটা হয়তো ডিম পাড়ার আগে ডাকবে মানে মিটিং করার সময় কিংবা ডিম পাড়ার পর কিংবা বাচ্চা হওয়ার পর ডাকবে এটা কোনো রোগ না এটা হলে কোনো সমস্যা নেই আর আপনার যদি ঘু পাখি না ডাকে অনেকে কিন্তু ঘুঘু পাখি আপনি কিন্তু সকালে উঠেন না ঘুঘু পাখি কিন্তু ভোরবেলা ফজরের সময় উঠে জায়গা ফজর আজানের আগে উঠেন সো তখন কিন্তু দেখবেন ওরা সবাই ডাকে তো একসাথে এতগুলি পাখি কিংবা একজোড়া যারা আছে ডাকে অনেকে বুঝে না অনেকে আবার বুঝতে পারে ডাকতেছে অনেকে তো ঘুমায় থাকে ফজরের সময় সো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে বুঝেন না সো এখন আসলে থাকে আপনারা কী করবেন আপনার ইউটিউবে সার্চ দিলে অষ্টম গহু পাখির ডাক এটা লেখে যদি সার্চ দেন অনেক ভিডিওই কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে একটা ভিডিও নেবেন অ্যান্ড গুগু পাখির সে সামনে নিয়ে সে ডাকটা ধরবেন পরে দেখবেন ইনশাল্লাহ আপনার গুহু পাখি ডাক শুরু করে দিচ্ছে আর এটা কিন্তু তেমন কোনো সমস্যা না যে ডাকতেছে না যদি মেল ফিমেল ঠিক থাকে মানে যদি নট ঘুক থাকে তাহলে অবশ্যই ঘুঘু পাখি ডাকবে হয়তো ডিম পাড়ার আগে কিংবা ডিম পাড়ার পরে সো সেটা নিয়ে তো টেনশনের দরকার নাই

ফিমেল ঘুঘু পাখির ডাকটা শোনাতে পারেন সেটা সবচেয়ে বেটার হয় বাট এমনিতে নর্মাল ইউটিউবে যেসব ডাক পান সেটা আপনার শোনাতে পারেন তাহলে পাখির জন্য খুবই ভালো হবে আপনার জন্য ভালো হবে যদি পাঁচ মাস বয়স হয়ে যায় তখন আপনি ওই ডাকটা শোনালে দেখবেন ইনশাল্লাহ ওই ডাকের সাথে সাথে ডাকবে সো গাইস এই ছিল আমাদের ছোট্টখাট্ট একটি ভিডিও আশা করি ভিডিও একটু উপকৃত হয়েছেন আর উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ গাইছে এক বছরের বেশি সময় ধরে ভিডিও বানাইতে তাও গেছে এখন এক হাজার সাবস্ক্রাইবার হয়নি সো প্লিজ ইয়ার সাপোর্ট